নমস্কার, আমি তোমাদের বিপাশা। আশা করছি পয়লা বৈশাখ, বাংলা নববর্ষের প্রথম দিন, নতুন বছর, আশা করছি সবাই খুব ভালোভাবে কাটাবে, জীবনটাকে রঙিন ভাবে কাটাবে, জীবনটাকে নতুন ভাবে অনেকে শুরুও করবে। আর যাদের জীবনে সবকিছু আছে তাদের তো আর নতুন ভাবে শুরু করার কিছু নেই, তারা জীবনে সেটুকুকে নিয়েই এগিয়ে চলবে। আর বলতে গেলে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাতেই আজকে আমি তোমাদের কাছে এসেছি। আর পয়লা বৈশাখ মানে তো বাঙালিয়ানায় ভুরি ভোজ তো থাকবেই, বাঙালিয়ানা মানেই তো মানে ভুরি ভোজ তো অবশ্যই থাকবে। তো আশা করছি তোমাদেরও সেগুলো সবকিছুই হবে, হচ্ছে। আর পয়লা বৈশাখের অনেক প্রীতি ও শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা সবকিছুই তোমাদেরকে জানাচ্ছি। আর আমার এতগুলো চ্যানেলকে তোমরা সবাই যেভাবে সাপোর্ট করেছো, যেভাবে সবাই আমার পাশে থেকেছো, তার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা সবকিছুই বড়দেরকে জানাই আমার প্রণাম। আর ছোটদেরকে আমার অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা। জীবনটাকে নতুন করে শুরু করো, জীবনে আরো অনেক অনেক কিছু করো, জীবনে নাম, যশ, খ্যাতি সবকিছুই হোক তোমাদের। আর বড়দের কাছ থেকে আমার শুধু শুধু এটুকুই আশা যে আমাকে সবাই প্লিজ একটু আপনারা আশীর্বাদ করুন। আপনাদের আশীর্বাদেই আজকের আমি বিপাশা বিউটি টিপস, বিপাশা মন্ডল অফিসিয়াল ব্লগস, বিপাশার কথা কাহিনী, বিপাশা সায়ন্তিকা, খাই খাই, এই এতগুলো চ্যানেলকে আমি আজকে সামলাতে পারছি শুধুমাত্র আপনাদের ভালোবাসায় আর আপনাদের ইচ্ছায়। তো আশা করব শেষ দিন অবধি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আর আমার পাশে থাকবেন, আর আমাকে সমস্ত যুদ্ধে আপনারা জয়ী করেই আনবেন। তো ঠিক আছে, সবাই তাহলে পয়লা বৈশাখ খুব ভালোভাবে কাটান, আর খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সব সময় সব দিকে সতর্কভাবে থাকবেন।